अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবাকে কতবার বলেছি যে আমাকে একটা টু হুইলার কিনে দিতে, কিন্তু উনি ভয় পান। উনি আমাকে গাড়ির চাবি দিয়ে দিয়েছেন কিন্তু টু হুইলার দেননি। জানো তো সন্দীপ, আজ আমি খুব এনজয় করছি টু হুইলারে। স্কুটার রাইড নাকি আমার সাথে? কি বললে, শুনতে পেলাম না। আরে স্কুটার রাইড পছন্দ নাকি আমার সাথে ঘোরা পছন্দ? জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আমাকে জড়িয়ে ধরো, নাহলে পড়ে যাবে কিন্তু। ফুচকা? বাবা তো রাস্তার দোকান থেকে কিছু খেতেই দেন না। আচ্ছা, এখানে সামনেই একটা রেস্টুরেন্টও আছে, ওখানেই যাই। না না, তুমি আছো তো তাই বাবা কিছু বলবেন না। শিওর শিওর, চলো। দাদা ফুচকা বানান না। দাদা, ও দাদা, খাও। তোমার স্কুটি কোথায়? আরে ওটা দীপু নিয়ে গেছে, ওর কারোর সঙ্গে কোথাও যাওয়ার আছে। ওহো, তাহলে এই ব্যাপার। চলো যদি ওখানে যাই। কোথায়? আড্ডা দিতে। আড্ডা? আরে তুমিও সবকিছু ভুলে গেছো তাই না? আরে আমাদের সেই আড্ডা যেখানে আমরা রিহার্সালের পরে কফি খেতে যেতাম, চলো না, কত মজা করতাম। না না কল্পনা, আজকে না। তুমিও না, বিয়ের পরে একদম বদলে গেছো। জ্যোতি, ওই কোনো ব্যাপার না, তুই একদম ঠিকই বলেছিস, জীবন কোনো কিছুর জন্য থেমে তো থাকে না, বাঁচতে তো হবে তাই না? চল তাহলে আড্ডা দিতে যাই। মনে আছে তোমার কত কতবার এখানে আসতাম কফি খেতে তাই না? ও মাই গড, কি হলো? না হ্যাঁ, আমি আসলে বলছিলাম যে প্রত্যেকবার আমরা এই দামি রেস্টুরেন্টে আসি আর প্রতিবার তুই বিল পে করিস, আর যদি আমরা বিল শেয়ার না করি না তাহলে আর কোনোদিন কফি খেতে আসবো না। আচ্ছা বাবা ঠিক আছে, এবার যাওয়া যাক। এখানে বসবো? হ্যাঁ চলো ওখানে বসি।
কফি নিয়ে আসুন। না, আমি আমি কফি খাবো না। একটা লেবুর শরবত দিয়ে যাবেন। লেবু জল? ও আচ্ছা, একটা ফিল্টার কফি আর একটা লেবু জল। আর হ্যাঁ, মিষ্টি দেবেন না, হ্যাঁ, আর বরফও দেবেন না, শুধু নুন। আর কিছু নেবেন স্যার? না না, কিছু না, থ্যাংক ইউ। আপনি কিছু নেবেন? তুমি ঠিক আছো তো? তোমার তাড়া নেই তো? হ্যাঁ, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছে। আপনি শুরু। এক্সকিউজ মি, চলে এসেছে তো। শরীর ঠিক আছে তো? চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। না, আমি ঠিক আছি। ওই এখন আর অভ্যেস নেই তো নাচের, তাই একটু ক্লান্ত লাগছে। যাই তাহলে।